তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করব তো ভাই আপনাদের এখানে গরুগুলো কোথেকে নিয়ে আসছেন কেমন আসছে আচ্ছা আমাদেরকে একটু গরুগুলোর দাম সম্পর্কে একটু আইডিয়া দেন একশো সত্তর এটা কয় হতে পারে সাড়ে পাঁচ মন গোস আচ্ছা এটা চাওয়া দাম কত বেচা দাম কত আর চল্লিশ পঁয়ত্রিশ বিক্রি করবেন যেমন এইটা এইটা এগুলো কি দাঁত সেনা সবগুলা ক দুই দাঁত হবে চার ডাঁত করে আচ্ছা দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আচ্ছা এটার কত দাম এটা দাম একশো সত্তর আশি একশো সত্তর আশি দেশি না দেশি আচ্ছা দেশি গরু আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন

কোরবানির জন্য এনেছেন আচ্ছা কষাইরা এমনিতে তো কিনে নিয়েছে নাকি এগুলো তো এগুলো তো দেশি করি এগুলো কিনবে না ওরা তো ক্রসগুলো গুলো নিয়েছে মানে মাংসের ওজনে যা যেটাতে বেশি হয় ওটা ওটা নিয়েছে নাকি আচ্ছা এটা আপনি কত হলে বেচবেন এটা এটা একশো ষাট পাশের এটা হ্যাঁ একশো ষাট পঁয়ষট্টি বেচবেন দাম চাটা তো মানা নাকি দাম চাটা মানুষ কিনবে না এত দাম চাটা তো কিনবে না না আচ্ছা এই যে এটা আপনি যে দাঁত চা এটা দাঁত চারটা এগুলো তো মাসে আপনার গরুগুলো অনেক সুন্দর মানে একদম মানে পুষ্ট পুষ্ট মাংসালয় গরু একদম আচ্ছা আচ্ছা খুব ভালো মতো খাওয়ানো হয়েছে মনে আচ্ছা এগুলো কি কোনো হরমোন টর্খন খাওয়ানো হয়েছে নাকি কুড়াই সুদি হিসাবে খাওয়াইছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যেমন এটা এটা খুব সুন্দর এটা দেশি আচ্ছা কত চাচ্ছেন এটা দুশো বিশ মানে দুই লাখ বিশ তো কত হলে দেওয়া যাবে আচ্ছা আর এটা হচ্ছে কি দাঁতে চারটে দাঁত আছে যেমন পাশে যদি বন্ধুরা আপনাদেরকে দেখে এটা টাইপে আসলে আর মানে একদম ওনার গরুগুলো খুব সুন্দর সুন্দর মানে ফাইন ফাইন গরু বাইরে নিয়ে আসছে আচ্ছা এটা অনেক সুন্দর এটা কুস্তা দেখতে পাচ্ছেন মুন্দরে অনেক জোস আচ্ছা এইটা কত হলে বেচবেন আপনারা আচ্ছা আড়াই সালে বিষ বিক্রি করে মানে দুই লাখ পঞ্চাশ সালে বিষ বিক্রি করবেন আচ্ছা দাম কি বেশি মনে হচ্ছে না আপনার কাছে আচ্ছা আচ্ছা এগুলো কি আপনারা কিনে নিয়ে মানে ওজন করে কিনে নিয়ে আসেন নাকি আচ্ছা লাল গরুর দাম বেশি আচ্ছা আচ্ছা আর ক্রস গরু এলে দাম একটু কম আছে অনেক উঁচু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটু একটু নিয়ে আসেন তাহলে এটা দেখাতে সুবিধা হবে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন মাংস একদম 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 টোরটুম্বুর করতেছে মনে হয় যেন অনেক সুন্দর এটা কত হলে বেচতে পারবেন দাম চান আড়াইশো আচ্ছা 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 জোরাল গুরু একবারই গুরু আচ্ছা 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 এটার কি নাম আছে নাকি এটার কি নাম হাবিব আর এটা কাবিব ওই তিরি কি নাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইয়ের এই শেডও কিন্তু গরু আছে আমরা এগুন এগুলো দেখব এই শেডে তিনটে আছে না তিনটে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা ব্ল্যাক আছে এবং রেড কালার একটা আছে আচ্ছা এটা মন এটা পাঁচ মনের মতো হবে পাঁচ মন হবে ওকে দেখতে পাচ্ছি তবে গরুগুলো অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলোকে আপনারা কী কী খাওয়ান আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা বুঝতে পারছি এটা দাঁড়ছে এটা আচ্ছা কত হলে বেচবেন এটা আচ্ছা 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 বুঝতে পারছি একশো কত হলে বেচবেন একশো হলে বিক্রি করবেন আচ্ছা যেমন ওই যে পাশে বন্ধুরা দেখতে পাচ্ছি আরো একটা কালো কালারের গরু আছে আমি দেখাচ্ছি এটা কি অরিজিনাল দেশি না এটা ক্রস আছে এটা ক্রস লেজ দেখে বোঝা যাচ্ছে না ও আচ্ছা 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 একটু এদিকে এদিকে নিয়ে আসে না গরুটা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রস গরু আমরা এখন এটার দাম জানবো বিক্রি হয়েছে কত বেছেন এটা সতেরো একশো সতেরো আচ্ছা আচ্ছা যেমন এটা এটা পালা গরু তো কত যাচ্ছেন দাম এটার একশো তিরিশ কত লে বেচবেন একের নিচে বেচবেন না কয় মন এটা পাঁচ মন হবে

আচ্ছা যে আজকে কাইন্ডলি আমাদের কিছু গরু দেখান ঠিক আছে আচ্ছা আচ্ছা একটু এদিকে আসেন আমরা একটু সামনে থেকে শুরু করি দেখতে পাচ্ছি আসলে সামনে আসলে অনেক গোলাই গরু আছে যেমন যদি এগারো থেকে শুরু করি এটা যদি এটা দেখাই এটা এটা কত যাচ্ছেন দাম এটার হ্যাঁ পঁয়ত্রিশ ছত্রিশ এটা চাওয়া দাম না বেচে দাম আর কত এলে বেচবেন তিরিশ চৌত্রিশ এলে পেজমেন্ট এটা মাংস কত দূর হবে মাংস সত্তর কেন আচ্ছা আচ্ছা তো এটা দাঁত সেন দাঁত কয়টা আটকে উড়ে গেছে বড় দাঁত উঠে নাই কিন্তু দাঁত উঠছে আচ্ছা যাই অনেক মজার মানুষ আচ্ছা আমরা একটু এদিকে একটু সরেন না একটু এটা দেখাই এই গরুটা দেখাই

তাই চাঁদাতে কমে পাইতে হতে পারে আচ্ছা আপনাদের কাছ থেকে কি গরু যে মানে কিছু টাকা দিয়ে রেখে কি সুর কাছে মানে পালার মানে কতদিন রাখবো যে এটা কোন সে দিলো হ্যাঁ অনেকে থাকে না অনেকে আছেন ওরে সুদটায় না আচ্ছা বিক্রি করে চলে যান আচ্ছা না অনেকে আসলে ঢাকা শহর তো মনে করেন আমার এই গরুটা পছন্দ হইছে আমি আপনার এই 5 10 টাকা দিয়ে গেলাম দিয়ে যাওয়ার পর আপনি আমাকে মনে করেন চার রাতের দিন বা এই যে দিন আপনার কাছ থেকে নিলাম এরকম সম্ভব আচ্ছা মিল মিল হয়ে গেলে রাখবেন আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আজকে অনেক ব্যস্ত কত এটা কত ওয়াও দাঁত দুইটা আচ্ছা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কিন্তু গরু বেচা হয়ে গেছে আমরা একটু আচ্ছা একটু এদিকে আসি এটা আপনার গরু না আপনার গরু কয়টা নিয়ে আসছেন চব্বিশটা নিয়ে আসছেন এগুলো পালা গরু নাকি যে ইয়ার গরু আচ্ছা মানে গিলো কি না বন্ধুরা আপনারা সুস্থ স্বাভাবিক গরু কিভাবে বুঝবেন সেটা বলে দিচ্ছি আপনাদেরকে এই যে গরুটা খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে খড় খাচ্ছে এটা লেজ নাড়াচ্ছে এটার মানে স্বাভাবিক একদম হ্যাঁ একদিন স্বাভাবিক মনে হচ্ছে আর যদি এটা শুয়ে থাকে মানে কোনো ধরনের এক্সপ্রেশন বা কোনো কিছু না হয় তাহলে মনে করি এটা অস্বাভাবিক গরু ঠিক আছে সো আচ্ছা এটা দাম কত যাচ্ছেন কাকা হ্যাঁ পঞ্চাশ চাচ্ছেন আপনি বিক্রি হবে আচ্ছা পাশে যদি এটা দেখাই পাশের এটা এটা কয় কেজি কেজি বা হবে হবে বিক্রির দাম আচ্ছা 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 একটু এদিকে আসি আমরা এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো অনেকগুলাই তো গরু আছে আমরা আসলে গায়ে গরু আছে না আচ্ছা কাকা গায়ে গরুর কি কোরবানি হয়

আচ্ছা এটা কিনা দাম কত মানে কত যাবেন আচ্ছা একটি এদিকে আসেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আরো অনেকগুলা আছে এটা গাবি আচ্ছা দামর ওর গুরু তো কত যাচ্ছে এর দাম এডে 59000 টাকা বিক্রি হয় আচ্ছা আর এইটা আটচল্লিশ হাজার টাকা হলে বন্ধুরা এটা বিক্রি করবে এটা দাঁতছে এটা দাঁত দাঁত এটা দাদ দুইটা আচ্ছা দাদ হচ্ছে বন্ধুরা দুইটা এটা মাংস পরিমাণ কেমন হতে পারে নব্বই কেজি আচ্ছা আপনারা কি এগুলো কি আইডিয়া করে বলেন না মাপা নিয়ে আসেন কষাই গাছে ওজনে বিক্রি করেন আর কোরবানির জন্য হচ্ছে আইডিয়া করে বলেন আর কি যে কয় কেজি হতে পারে নাকি